শুভ সন্ধ্যা। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগতম। পাবলিক সার্ভিস কমিশনের যে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট নোটিফিকেশন তোমরা কিছুদিন আগে যদিও জেনে গেছিলে, তবু আজকে অফিসিয়াল ভাবে পুরো ফুল নোটিফিকেশন পাবলিশ করে দেওয়া হয়েছে। পরীক্ষা প্রস্তুতিতে অলরেডি পুর স্টার্ট হয়ে গেছে মিসলেনিয়াস এর সঙ্গে সঙ্গে ডাব্লিউপি কেপি একসঙ্গে কোর্স চলছে। এবার একটা জিনিস বলি যে ডাব্লিউপি কেপিএসআই এবং মিসলেনিয়াস এর সেম সিলেবাস, শুধু রিজনিং তোমার মিসলেনিয়াসে নেই, ওখানে আছে। আর একটা ব্যাপার, বাংলা ইংরেজি একটু এখানে একটু স্ট্যান্ডার্ড মানের আছে, আর বাদ বাকি মোটামুটি প্রায় একই ধাঁচের একই ধরনের। সেই কারণে যে যে কোনো একটা কোর্স নিলেই তোমাকে হবে, যে কোনো একটা কোর্স নিলে এখানে সমস্ত পরীক্ষাগুলো হয়ে যাবে। এবার দেখো যে অ্যাডভার্টাইজমেন্টে এখানে কি বলা আছে, যে বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু রেজিস্টার দেমসেলস থ্রু কমিশন ওয়েবসাইট wbpsc.gov.in। অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে তাদেরকে কি করতে হবে, একটা রিফ্রেশ প্রথমে এনরোলমেন্ট করতে হবে। কমিশনমেন্ট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 5 অক্টোবর, 5 অক্টোবর থেকে শুরু হচ্ছে, এবং যেটা লাস্ট হচ্ছে 2রা নভেম্বর, 2রা নভেম্বর পর্যন্ত চলবে। 5ই অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত চলবে। এবং অনলাইন ফিস যেটা, সেটা হচ্ছে অনলাইনে যারা আবেদন দেবে সেটা 2 নভেম্বরের মধ্যে দিতে হবে, আর অফলাইনে কেউ যদি দাও তাহলে সেই ক্ষেত্রে 3 নভেম্বরের মধ্যে পেমেন্ট করতে হবে। দেখো কোয়ালিফিকেশন কি লাগবে, এটার জন্য কোয়ালিফিকেশন লাগবে যে ডিগ্রি ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটি অডিট ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাকে এইচএস এর পরে 3 বছরের বা 4 বছরের তোমার ডিগ্রি কোর্স লাগবে, সেটা হচ্ছে রিকগনাইজ যে সমস্ত ইউনিভার্সিটি আছে সেই সমস্ত ইউনিভার্সিটি থেকে পাস হতে হবে। 2 নম্বর আর কি লাগবে, সেটা হচ্ছে এবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, নট রিকোয়ার্ড ফর দোজ ক্যান্ডিডেটস হু মাদার টাং ইজ নেপালি। অর্থাৎ যাদের নেপালি মাতৃভাষা আছে তাদের বাদ দিয়ে কি হচ্ছে যে বাংলা ভাষা লিখতে পড়তে জানতে হবে। আর আছে যে নলেজ অফ বেঙ্গলি উইল বি টেস্টেড ফর ক্যান্ডিডেট হু মাদার টাং ইজ আদার দ্যান বেঙ্গলি অর নেপালি, অর্থাৎ বেঙ্গলি বা নেপালি ছাড়া যাদের মাতৃভাষা অন্য আছে তাদের ক্ষেত্রে বাংলা নলেজ আছে কিনা সেটাকে সেটা টেস্ট করা হবে পার্সোনালিটি টেস্টের সময়। এজ লিমিট কি আছে, যাদের পুলিশের ক্ষেত্রে এজ লিমিট পেরিয়ে গেছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, তার কারণ হচ্ছে এখানে এজ লিমিট অনেকটাই বেশি থাকে পিএসসির পরীক্ষাগুলোতে, যে নট বিলো 20 ইয়ার্স বাট নট মোর দ্যান 39 ইয়ার্স, অর্থাৎ ন্যূনতম 20 বছর বয়স এবং ম্যাক্সিমাম 39 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ইউআর ক্যাটাগরিটা। এবং যেটা বয়সের প্রুফ সেটা দেখা হবে এজ অ্যাজ রেকর্ডেড অনলি ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী যে বয়স এজ লিমিট দেওয়া আছে, এজ ডেট অফ বার্থ সেটা দেখা হবে। এবং অবশ্যই যেখানে তোমাদের ছাড় থাকে, মানে ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তারা আরো 3 বছরের ছাড় পাবে, মানে ওবিসি ক্যাটাগরিটা 42 বছর বয়স পর্যন্ত দিতে পারবে, এসসি এসটিটা যাদের 5 বছরের ছাড় আছে অর্থাৎ তারা 45 ইয়ার্স পর্যন্ত পরীক্ষায় বসতে পারবে। ফিজ লাগবে, দেখো যে 160 রুপিস, 160 টাকা ফিজ লাগছে, 160 টাকা ফিজ লাগবে। আর নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা দেখো যে এই পয়েন্টে চলে এসো যে মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2023 স্কিম অ্যান্ড সিলেবাস, অর্থাৎ কি কি প্রসেসে তোমাদের পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা হবে। একটা হচ্ছে স্কিম অফ এক্সামিনেশন, দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন 3 সাকসেসিভ স্টেজেস, অর্থাৎ প্রথমে কি হবে প্রিলিমিনারি এক্সামিনেশন যেখানে অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে, আর তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে ফাইনাল এক্সামিনেশন যেখানে কনভেনশনাল টাইপ অর্থাৎ রিটেন এক্সামিনেশন হবে, তারপরে হচ্ছে পিটি হবে। তো প্রিলিমিনারি পরীক্ষাতে কি আছে, দেখো যে প্রিলিমিনারি পরীক্ষাতে 200 নম্বরের পরীক্ষা হবে, দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অনলি 1 পেপার কন্টেনিং 100 মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন স্ক্যারিং 2 মার্কস, অর্থাৎ 2 নম্বর করে 100টা কোশ্চেন থাকবে, টোটাল হচ্ছে 200 নম্বরের পরীক্ষা, যেখানে জেনারেল স্টাডিজ হচ্ছে 150 নম্বরের অর্থাৎ 75টা কোশ্চেন থাকবে, অ্যারিথমেটিক 50 নম্বরের অর্থাৎ 25টা প্রশ্ন থাকবে, অ্যান্ড হ্যাভিং 1 আওয়ার অ্যান্ড 30 মিনিট অর্থাৎ 90 মিনিট সময় দেওয়া থাকবে। দ্য মার্কস অবটেন্ড বাই ক্যান্ডিডেট ইন প্রিলিমিনারি এক্সামিনেশন উইল নট বি কাউন্টেড ফর দ্য পারপাস অফ ডিটারমাইনিং দ্য ফাইনাল মেরিট লিস্ট, অর্থাৎ এটা শুধু হচ্ছে স্ক্রিনিং টেস্ট, এটা ফাইনাল নাম্বারের সঙ্গে কি অ্যাড হবে না। তোমার যেটা মেরিট তৈরি হবে সেটা হচ্ছে ফাইনাল যে এক্সামিনেশনটা হবে অর্থাৎ 450 নম্বরের, এই 450 নম্বর আর হচ্ছে পিটি যেটা হবে 100 নম্বরের, এই টোটাল যে 550 নম্বরের হবে এই 550 নম্বরের মধ্যে কি হবে মেরিট তৈরি করা হবে। তো দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ 3 পেপার অফ কনভেনশনাল টাইপ, একটা হচ্ছে পেপার 1 ইংলিশ, পেপার 2 হচ্ছে বেঙ্গলি হিন্দি বা উর্দু নেপালি সাঁওতালি যে জানিবে, আর পেপার 3 হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড হচ্ছে অ্যারিথমেটিক। ফুল মার্কস
Full marks and time for each paper 1 and 2 will be 150, having duration 1 hour and 30 minutes. অর্থাৎ এক এবং দুই মানে ইংরেজি এবং বাংলা যেটা আছে সেই জায়গাতে কি থাকবে, 1.5 ঘন্টা সময় দেওয়া থাকবে। ফুল মার্কস ফর পেপার থ্রি উইল বি 150, এখানে 150 নম্বর হবে, কিন্তু 100 মার্কস কি আছে জেনারেল স্টাডিজ আর 50 নম্বর কি আছে অ্যারিথমেটিক। দ্য টোটাল টাইমিং হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টা সময় দেওয়া। মানে আশা করি বুঝতে পেরেছো যে পেপার ওয়ান যেটা ইংলিশ, তারপরে হচ্ছে বেঙ্গলি, আমি বেঙ্গলি হিসেবেই বলছি বা হিন্দি উর্দু বা যে যে যেটাই নেবে, এইগুলোর ক্ষেত্রে টাইম কত হচ্ছে 1.5 ঘন্টা, অর্থাৎ 90 মিনিট দেওয়া হবে। কিন্তু পেপার থ্রি যেটা আছে, অর্থাৎ যেখানে তোমার ম্যাথ আর জিকে থাকবে, সেই ম্যাথ জিকের ক্ষেত্রে 2.5 ঘন্টা সময় দেওয়া হবে, অর্থাৎ 150 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টা এখানে সময় দেওয়া হবে। আনসার্স ফর গ্রুপ এ জেনারেল স্টাডিজ পোর্শন শুড বি গিভেন ইন ইংলিশ অর ইন বেঙ্গলি অর ইন নেপালি, অ্যান্ড আনসার ফর গ্রুপ বি ইন ইংলিশ অর বেঙ্গলি। অর্থাৎ কোশ্চেন সাধারণত কি হয় ইংরেজিতেই হয়, কিন্তু জেনারেল স্টাডিজ বা অ্যারিথমেটিক এর ক্ষেত্রে কোন ক্যান্ডিডেট চাইলে পরে ইংরেজি বা বাংলাতে বা হচ্ছে নেপালিতে আনসার করতে পারে। মানে যারা আমাদের নন বেঙ্গলি আছো, মানে সেই ক্ষেত্রে হচ্ছে কোশ্চেন ইংরেজিতে হলে পরে বাংলাতে আর কি আনসার গুলো লেখা যাবে, ম্যাথের সলিউশন বা হচ্ছে জিকের সলিউশন বাংলাতে লেখা যাবে। আর দ্য এক্সামিনেশন অফ অল থ্রি পেপার্স উইল বি হেল্ড অন দ্য সেম ডে, অর্থাৎ একই দিনে তিনটে পরীক্ষা হয়ে যাবে, অর্থাৎ টোটাল 1.5 দিন আর 5.5 ঘন্টা পরীক্ষা একদিনে হয়ে যাবে। তো এখানে লেখা আছে দেখো, এই লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেট সিলেক্টেড মেরিট ওয়াইজ অন দ্য রেজাল্টস অফ দ্য ফাইনাল এক্সামিনেশন উইল বি কল টু দ্য পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ প্রথমে প্রিলি হবে। আচ্ছা ভ্যাকান্সি কত সেই ব্যাপারটা তো বলাই হলো না, যে ভ্যাকান্সি যদি এখানে টেন্টেটিভলি বা কিছু বলা নেই, তবে যেটা আমি শুনছি যে 1000 এর কাছাকাছি থাকবে, মোটামুটি 1000 এর কাছাকাছি থাকবে। তো প্রথমে কি হয় যে প্রিলি পরীক্ষায় অনেক কোচ 30 থেকে 35 গুণকে পাস করানো হয়। তো 30 থেকে 35 গুণ হলে প্রিলি পরীক্ষাতে মোটামুটি ধরে নাও যে 25 থেকে 30 হাজার ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হতে পারে। তো তারপরে কি আছে যে ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অন দ্য টোটাল মার্কস অবটেইনড ইন দ্য অল থ্রি পেপার্স অফ দ্য ফাইনাল এক্সামিনেশন অ্যান্ড অবটেইনড ইন দ্য পার্সোনালিটি টেস্ট টেকেন টুগেদার। সরি একটু ভুল বলে দিলাম, অত 30 গুণ পাস করানো হবে না, মানে 8-10 গুণকে মোটামুটি হয়তো পাস করানো হয়, সে যেটাই হোক যে যেটাই পাস করানো হবে প্রিলি পরীক্ষার পরে। তারপরে মেন পরীক্ষা হয়ে যাবে, মেন পরীক্ষার পরে কি হচ্ছে যে সাধারণত 2 থেকে 2.5 গুণ বা 3 গুণ হয়তো পাস করানো হতে পারে পিটির ক্ষেত্রে, সেটা যাই হবে সেটা আলাদা কথা। তো কি হচ্ছে যে তিনটে পার্টে পরীক্ষা হচ্ছে, তোমার প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে হচ্ছে মেন পরীক্ষা কনভেনশনাল টাইপের, অর্থাৎ তোমাকে লিখতে হবে। সেই সিলেবাস গুলো এখানে দিয়েও দেওয়া আছে, দেখো সিলেবাস ফর এক্সামিনেশন জেনারেল স্টাডিজ কি দেওয়া আছে, প্রিলিমিনারি অ্যান্ড ফাইনাল এক্সামিনেশন কোশ্চেন উইল বি সেট টু টেস্ট জেনারেল নলেজ আর অফ এ ক্যান্ডিডেট ডিফারেন্স পেয়ার, অর্থাৎ এটা যে কোনো জায়গা থেকে হতে পারে। অ্যারিথমেটিক প্রিলিমিনারি অ্যান্ড ফাইনাল এক্সামিনেশন কোশ্চেন উইল বি সেট অন দ্য বেসিস অফ দ্য সিলেবাস অফ মাধ্যমিক এক্সামিনেশন অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ যে অ্যারিথমেটিকের যে পার্টটা সেটা হচ্ছে মাধ্যমিক বোর্ডের যে সিলেবাস আছে সেই অনুযায়ী করা হবে। এবার পেপার ওয়ান যেটা ইংলিশ থাকবে, ইংলিশ ফাইনালে কি কি থাকবে, ড্রাফটিং অফ এ রিপোর্ট ফ্রম পয়েন্টস আর মেটেরিয়াল সাপ্লাইড, অর্থাৎ কি থাকবে রিপোর্ট রাইটিং লেখা লেখা থাকবে, সেখানে তোমাকে পয়েন্ট মেনশন করে দেওয়া হবে, সেই পয়েন্টের উপর ভিত্তি করে থাকবে। সাধারণত এটা 200 নম্বরে লিখতে দেওয়া হয়, সরি 200 শব্দের মধ্যে লিখতে দেওয়া হয়। ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি সাঁওতালি অ্যাজ দা কেস মে বি টু ইংলিশ, অর্থাৎ যে যা নেবে, যারা বাংলা ইংরেজি নেবে তাদের ক্ষেত্রে বাংলা থেকে ইংরেজি করতে হবে, যারা হিন্দি নেবে হিন্দি থেকে ইংরেজি করতে হবে। কন্ডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ, অর্থাৎ একটা সামারি লেখা বা হচ্ছে প্রেসিস লেখা থাকবে। তারপরে হচ্ছে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেকশন অফ সেন্টেন্সেস, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। আসল কথা হলে ABC যে তিনটে পার্ট দেওয়া আছে, সাধারণত এগুলো 40-40 করে থাকে 120 নম্বর, ডিতে যে গ্রামার থাকে গ্রামার পোর্শন থাকে 30 নম্বর, এই হচ্ছে 150 মার্কসের ডিস্ট্রিবিউশন মার্কসটা। বেঙ্গলির ক্ষেত্রে দেখো যে সেম একই জিনিস, সেই একটা রিপোর্ট রাইটিং লেখা থাকবে, এখানে 40 নম্বর থাকে, তোমার বঙ্গানুবাদ করতে থাকবে, এখানে 40 নম্বর থাকে, কন্ডেন্সিং হবে প্রোজ প্যাসেজ, এখানে একটা সামারি লেখা বা হচ্ছে সারাংশ লেখা থাকে, এটা হচ্ছে 40 নম্বরে থাকে, গ্রামার পোর্শন যেটা সেটা হচ্ছে তোমার 30 নম্বর থাকে। এখানে কি লেখা যায়, পেপার ওয়ান অ্যান্ড টু অফ দ্য ফাইনাল এক্সামিনেশন উইল বি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন স্ট্যান্ডার্ড অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ HS লেভেলের তোমার এখানে দেওয়া হবে। অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন অফ আনসার স্ক্রিপ্টস ডান বাই দ্য কমিশন শ্যাল বি ফাইনাল, অর্থাৎ কমিশন যেটা ফাইনাল করবে সেটাই হচ্ছে ফাইনাল যে নাম্বারটা দেবে। দ্য কমিশন শ্যাল হ্যাভ দ্য ডিসক্রিশন টু ফিক্স কোয়ালিফাইং মার্কস ইন এনি অর অল অফ দ্য পেপার্স অফ রিটেন এক্সামিনেশন অ্যান্ড ইন দ্য এগ্রিগেট, অর্থাৎ কমিশন চাইলে পরে পার্টিকুলার আলাদা আলাদা সাবজেক্টে করতে পারে বা এগ্রিগেট করতে পারে, যে কোয়ালিফাইং মার্কস করতে পারে সেটা তাদের উপর ডিপেন্ড করছে।
A deduction of 10% of the full marks may be made from the total marks secured by a candidate in a particular paper if she or he disclosed his or her identity by writing his or her name, roll number, ticket number, etc., putting any identifying marks inside the answer slips of that paper. অর্থাৎ কেউ রিপোর্ট রাইটিং লেখার সময় হোক বা অন্য যে কোনো ভাবে হোক, কেউ যদি তার নিজের আইডেন্টিটি প্রকাশ করে, নাম বা রোল নাম্বার বা টিকিট নাম্বার বা এনিথিং কিছু যদি প্রকাশ করে, তাহলে সেই ক্ষেত্রে তার টোটাল মার্কস থেকে কি হতে পারে, যে 10% ডিডাক্টেড হতে পারে মার্কস। সেই কারণের জন্য রিপোর্ট রাইটিং বা যে কোনো কিছু লেখার সময় নিজের পার্সোনাল কিছু ইউজ করবে না, সেই সমস্ত জায়গায় চাইলে এক্স ওয়াই জেড বা এরকম কিছু জায়গার নাম বা ব্যক্তির ক্ষেত্রে সেইগুলো ব্যবহার করতে পারবে। আমরা নেক্সট যে ক্লাস থাকবে, ঠিক আছে, নেক্সট ক্লাসের ক্ষেত্রে আমরা বিস্তারিত আবার আলোচনা করব পরের ভিডিওতে। তার আগে বলে দিই যে যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং পরীক্ষা প্রস্তুতিতে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, পরীক্ষা প্রস্তুতিতে অলরেডি মিসলেনিয়াস স্পেশাল কার্ড ক্লাস শুরু হয়ে গেছে। তবে একটা জিনিস বলবো, যে যারা কেপি বা ডব্লিউপি প্রিপারেশন নিচ্ছ, তো একটা কোর্স নিতেই হবে, কেপি ডব্লিউপি প্রিপারেশন বা মিসলেনিয়াস প্রিপারেশন একটাতেই হবে। এবার বলি যে কিভাবে হবে, তার কারণটা হচ্ছে WPSI বা KPSI এর ক্ষেত্রে বাংলা ইংরেজি যে মোটামুটি অ্যাভারেজ মানের আসে, কিন্তু সেই জায়গাতে মিসলেনিয়াস কি থাকে, একটু হার্ড টাইপের আসে, মানে একটু কঠিন থাকে বাংলা ইংরেজি রিপোর্ট রাইটিং হোক বা পেসির সামারি এগুলো। আর ব্যতিক্রম হচ্ছে এটাই যে বাংলার ক্ষেত্রে মিসলেনিয়াসে যেমন বাংলা সারাংশ লেখাও থাকে, বাংলা ব্যাকরণ থাকে, সেটা হচ্ছে WPSI বা KPSI বাংলা পেপারে বাংলা ব্যাকরণটা থাকে না বা বাংলা সারাংশ লেখাটা থাকে না, এটাই পার্থক্য। আর একটা হচ্ছে রিজনিং পেপারটা, রিজনিং পেপারটা মিসলেনিয়াসে থাকে না বা PSC পরীক্ষাতে থাকে না, ওইটা রিজনিংটা KP পরীক্ষাতে থাকে। এইটুকু জাস্ট পরীক্ষা, সেইগুলোর জন্য কম্বাইন করে একসঙ্গেই তোমাদের ক্লাসটা করানো হবে, তো কোনো অসুবিধা নেই। অলরেডি নতুন ব্যাচ শুরু হয়ে গেছে অক্টোবর থেকে, যারা জয়েন করতে চায় 7797474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর যারা অফলাইনে আসতে চাও, অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস যেটা, সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ, হচ্ছে অফলাইন অ্যাড্রেস বহরমপুর মুর্শিদাবাদ।